ঘূর্ণিঝড় সিট্রিংয়ের প্রভাবে দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এসব বিষয়ে আরও জানাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব মোহাম্মদপুরে, সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, কথা বলব তার সাথে। আফরিন, জানাবেন যে আজকে তো অফিসগামী মানুষদের চলাচলের দিন, কেমন দেখছেন তাদের ভোগান্তি সাত সকালে? আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এ। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষের অফিস যাবার যেই পথ, সেই পথটার আসলে কি অবস্থা। গতকাল রাতে আসলে ঘূর্ণিঝড় সিত্রং এর যেই প্রভাব এবং গতকাল সারাদিন এবং সারা রাত যেই ভারী বর্ষণ এবং সেই সাথে আসলে যেই রাজধানীতে এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ফুটে উঠেছে। আপনি নিশ্চয়ই দেখবেন যে আসলে সাধারণ মানুষের যে কষ্ট, এই কষ্টটা আমি একটু কথা বলতে চাই একসাথে। আপা বাচ্চা নিয়ে যাচ্ছেন এই অবস্থায়, মানে এমার্জেন্সি একটু কাজ আছে। আচ্ছা, কিন্তু কতদিন ধরে এই জলাবদ্ধতা এবং সিটি কর্পোরেশন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা কি বলেন? গতকাল থেকে। চৈতি, সাধারণ মানুষের এখানকার যারা আছেন তাদের এমন প্রতিটি বাড়ি কিন্তু আসলে বাড়ির নিচতলার গ্যারেজ এবং সেই সাথে যানবাহন সবই কিন্তু একেবারে পুরোটা তলিয়ে আছে। এতে কিন্তু তাদের অফিস আদালত থেকে শুরু করে নিত্য দিনের যেই প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই পরিমাণ ঢাকা শহরের কোনো সড়কে যদি জলাবদ্ধতা থাকে, যেখানে আসলে পানি পুরো আটকে গেছে এবং সেটাই বেশিরভাগই সব ময়লা পানি ড্রেনের এবং সেই সাথে আশেপাশের যেই খালগুলো আছে সেই খালগুলো থেকে আসলে ময়লা আবর্জনা কিন্তু উঠে মানুষের ঘর বাড়ি দোকানপাট সেই সাথে রাস্তাঘাট পুরোটাই তলিয়ে আছে। গতকাল রাত থেকে কিন্তু এই জলাবদ্ধতা হাঁটু পানিতে মোহাম্মদিয়া হাউজিংয়ের পুরো এই অংশটি এবং এটি কিন্তু পুরো বেড়িবাঁধ পর্যন্ত চলে গেছে। আশেপাশের অনেকের সাথেই আসলে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন যে এই ধরনের দুর্ভোগ কিন্তু আসলে তাদের নিত্যদিনের, যখনই বৃষ্টি হয় তখনই মোহাম্মদিয়া হাউজিং এর এই জলাবদ্ধতা, এই এই ধরনের এই ময়লা পানির মধ্য দিয়ে তাদের আসলে চলাচল করতে হয়। আপা, আসলে এই অবস্থায় কেন বের হয়েছেন? পানি তো অনেক এর জন্য বেড়েছে। আচ্ছা, খুব বেশি প্রয়োজন ছিল কি? সেজন্য আমরা গাড়ি খাবার। চৈতি, আসলে আমি জানি না যে ক্যামেরার চোখে নিশ্চয়ই পুরোটা দেখতে পাচ্ছেন, আসলে এটি খুব বিস্ময় প্রকাশ করেই বলতে হয় যে রাজধানী ঢাকার মতো সিটি কর্পোরেশনের আন্ডারে থাকা এলাকাগুলোর এই ভয়াবহ চিত্র আসলে কোনোভাবেই এলাকাবাসী বা কারোর কাছেই কাম্য নয়। বারবার কিন্তু এই দুর্ভোগের কথাই এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের। আফরিন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মিরপুরের কালচি থেকে আরও যুক্ত আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা যেমনটি দেখছিলাম যে আফরিন জানাচ্ছিলেন মোহাম্মদপুরে একদম হাঁটু পানি এবং আপনাকেও দেখতে পাচ্ছি সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জনসাধারণের দুর্ভোগ সম্পর্কে জানাবেন। চৈতি, এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল রাত থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে কালশি যে বস্তিবাসীরা আছেন তারা, তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। আমার পেছনে যদি আমি দেখাতে চাই, আপনি পুরো বস্তিটাই এখন পানির নিচে বলা যায়, কারণ এখানকার যে ঘর বাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, সব কিছু কিন্তু পানির নিচে। তো এই যে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু যে তাদের যে প্রতিদিনের যে জীবনযাত্রা সেটা কিন্তু একেবারে বিকল হয়ে পড়েছে। তারা বসে আছেন, এমনকি তারা এখন আকাশের মেঘ দেখলে তারা ভয় পাচ্ছেন যে এখন বৃষ্টি নামবে কিনা, আবার বৃষ্টি নামবে কিনা, কারণ এখানে যে পানি জমে গেছে সে পানি বের হওয়ার কোনো সুযোগ নেই। তাই তারা এই যে রাত থেকে, গতকালকে রাত থেকে তারা কিন্তু নিরাপদ আশ্রয় না পেয়ে তারা কিন্তু এই আকাশের নিচেই তারা অবস্থান করেছেন। এখানে শিশুরা রয়েছে, তাদের যে পানিবাহিত এই যে নোংরা পানি আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর নোংরা পানি, এটা একেবারে বলা যায় যে মানে এই পানিতে যদি আপনি কিছুক্ষণ হাঁটেন সেক্ষেত্রে কিন্তু পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। তো এই এই পানির মধ্যে দিয়ে তারা কিন্তু এখন চলাফেরা করছেন, এমনকি তারা বলছেন এই ধরনের অভিযোগ তারা দিয়েছেন যে নির্বাচনের সময় বা ভোট চাওয়ার সময় অনেকেই আসেন তাদের কাছে, কিন্তু যখন তারা যখন বিপদে পড়েন তখন কিন্তু আসলে দেখার মতো কেউ থাকে না। তো দেখতে পাচ্ছেন পুরো বস্তিটাই একেবারে, এখানে যারা তাদের বাসস্থান ছিল বা যে খাট যেখানে থাকার জায়গা ছিল সেটাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তারা এখন আসলে কি করবেন সেটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে গেছেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ পানি। এই পানি আসলে কবে নাগাদ নামবে বা কবে তাদের যে আবার যে আগের জীবন ফিরে আসবে সেটা নিয়ে আসলে এখন দুশ্চিন্তায় আছেন। তো তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব বা সমাজে যারা উচ্চবিত্ত আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন
তিনি যাতে করে এই সাহায্যের হাত বাড়িয়ে দেন সে জোর দাবি জানিয়েছেন কিন্তু এই বস্তিবাসীরা। আমি একটি তথ্য দিতে চাই, এই বস্তিতে মোট 300টি ঘর রয়েছে, তার মধ্যে প্রায় 2500 মতো লোকজন বসবাস করে। তো এই যে ছোট ছোট বাচ্চা সহ বৃদ্ধ সহ সকলে কিন্তু আসলে খুব নাজেহাল। আরিফ, ধন্যবাদ আপনাকে।